আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং, যে ওয়ার্ড মিনিংগুলো ছাড়া আমরা সাধারণত ইংলিশে কথা বলতে পারি না। তবে আমাদেরকে ইংলিশে কথা বলার জন্য এই সকল ওয়ার্ড মিনিং অবশ্যই জানতে হবে, কারণ এই ওয়ার্ডগুলি খুবই খুবই প্রয়োজন আমাদের ইংলিশে কথা বলার জন্য। তো ভিউয়ার্স, চলুন যাই জেনে নিই আমাদের সেই সকল খুব প্রয়োজনীয় শব্দের অর্থগুলি। যাই হোক বা যা হোক, যাই হোক বা যা হোক, এটা হবে হাওয়ার। হাওয়ার অর্থ হলো যাই হোক। কেননা, এটা হবে আফটার অল। আফটার অল, এটা হবে কেননা। মোটের উপর, অন দ্য হোল। অন দ্য হোল অর্থ হলো মোটের উপর। বলতে গেলে এটা হবে সো টু সে। সো টু সে বলতে গেলে। এখানেই শেষ নয়, লাস্ট বাট নট দ্য লেস্ট। লাস্ট বাট নট দ্য লেস্ট, এখানেই শেষ নয়। তাছাড়া আর কিছুই না, নাথিং এলস বাট। নাথিং এলস বাট, আর কিছুই না। যেখানে খুশি যাও, গো হোয়ার এভার ইউ লাইক। গো হোয়ার এভার ইউ লাইক, যেখানে খুশি যাও। মোটেও না বা কিছুতেই না, সেলডম অর নেভার। সেলডম অর নেভার। আর যাই হোক, এটা হবে এনিথিং বাট। এনিথিং বাট অর্থ হলো আর যাই হোক। যা হোক ও অথবা ভালো কথা। বাই দা বাই অথবা ওয়ে। বাই দা বাই অথবা ওয়ে, যাই হোক অথবা ও ভালো কথা। যদিও একথা সত্য, অল দো দিস মে বি ট্রু। অল দো দিস মে বি ট্রু, যদিও একথা সত্য। কোন পরিস্থিতিতে, আন্ডার সার্টেন সারকামটেন্স। আন্ডার সার্টেন সারকামটেন্স, কোনো পরিস্থিতিতে। অন্য সম্ভাবনা, অ্যানাদার পসিবিলিটি উড বি। অ্যানাদার পসিবিলিটি উড বি, অন্য সম্ভাবনা। নিঃসন্দেহে, নো ডাউট। নো ডাউট অর্থ হলো নিঃসন্দেহে। কোনো নির্দিষ্ট মাত্রা পর্যন্ত। কোনো নির্দিষ্ট মাত্রা পর্যন্ত, আপ টু দ্য পয়েন্ট। আপ টু দ্য পয়েন্ট অর্থ হলো কোনো নির্দিষ্ট মাত্রা পর্যন্ত। পরবর্তীকালে, সাবসিকুয়েন্টলি। সাবসিকুয়েন্টলি অর্থ হলো পরবর্তীকালে। কিছু সময় পরে, আফটার এ হুইল। আফটার এ হুইল অর্থ হলো কিছু সময় পরে। অন্যভাবে, ইন আদার্স ওয়ার্ড। ইন আদার্স ওয়ার্ডস অর্থ হলো অন্যভাবে। একইভাবে, ইন দ্য সেম ওয়ে। ইন দ্য সেম ওয়ে অর্থ হল একইভাবে। মূল কথা, এটা হবে টু সামারাইজ। টু সামারাইজ অর্থ হল মূল কথা। আরও বলতে কি, হোয়াট ইজ মোর। হোয়াট ইজ মোর অর্থ হল আরও বলতে কি। যদিও একথা সত্য, অল দো দিস মে বি ট্রু। অল দো দিস মে বি ট্রু, যদিও একথা সত্য। পটভূমিতে, ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ইন দ্য ব্যাকগ্রাউন্ড অর্থ হল পটভূমিতে। ফলে অথবা তাই, এটা হবে কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি ফলে অথবা তাই। প্রকৃতপক্ষে, এটা হবে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি এটা হবে প্রকৃতপক্ষে। অবশেষে, এটা হবে ফাইনালি। ফাইনালি এটা হবে অবশেষে। কম নয়, নো লেস দেন। নো লেস দেন অর্থ হল কম নয়। অনুসারে, এটা হবে অ্যাজ পার। অ্যাজ পার অর্থ হল অনুসারে।
যাতে এর ইংলিশ ওয়ার্ডটি হবে সো দ্যাট। সো দ্যাট শব্দের অর্থ হলো যাতে, যদিও না এটা হবে আনলেস। আনলেস অর্থ হলো যদিও না। যাই হোক এটা হবে হোয়াট ইভার। হোয়াট ইভার অর্থ হলো যাই হোক। যাকেই এটা হবে হোম ইভার। হোম ইভার অর্থ হলো যাকেই। প্রচুর এটা হবে অ্যানাফ। অ্যানাফ অর্থ হলো প্রচুর। ঘটনা এটা হবে ইভেন্ট। ইভেন্ট এর ইংলিশ শব্দটি হবে ঘটনা। মুহূর্ত এটা হবে মোমেন্ট। মোমেন্ট অর্থ হলো মুহূর্ত, মুহূর্ত। নিজে নিজে এটা হবে মাইসেলফ। মাইসেলফ অর্থ হলো নিজে নিজে। ছোট অথবা নাজুক। ছোট অথবা নাজুক এটা হবে ন্যারো। ন্যারো অর্থ হলো ছোট অথবা নাজুক। কাছে বা নিকটে এটা হবে নেয়ার। নেয়ার অর্থ হলো কাছে বা নিকটে। প্রয়োজন এটা হবে নিড। নিড অর্থ হলো প্রয়োজন। সাময়িক পত্র এটা হবে ম্যাগাজিনস। ম্যাগাজিনস অর্থ হলো সাময়িক পত্র। চিৎকার করা এটা হবে ক্রাইড। ক্রাইড অর্থ হলো চিৎকার করা। অলস এর ইংলিশ ওয়ার্ডটি হবে লেজি। লেজি অর্থ হলো অলস। লোকজন এটা হবে পিপল। পিপল অর্থ হলো লোকজন। ঠিক মতো এটা হবে প্রপারলি। প্রপারলি অর্থ হলো ঠিক মতো। খাওয়ানো এটা হবে ফিড। ফিড অর্থ হলো খাওয়ানো। লয় বা তাল এটা হবে মিলোডি। মিলোডি অর্থ হলো লয় বা তাল। কাঠ কয়লা এটা হবে চারকোল। চারকোল অর্থ হলো কাঠ কয়লা। স্বভাবতই এটা হবে ন্যাচারালি। ন্যাচারালি অর্থ হলো স্বভাবতই। বিশেষ করে এটা হবে পার্টিকুলারলি। পার্টিকুলারলি অর্থ হলো বিশেষ করে। বর্তমানে এটা হবে প্রেজেন্টলি। প্রেজেন্টলি অর্থ হলো বর্তমানে। বিকল্পভাবে এটা হবে অল্টারনেটিভলি। অল্টারনেটিভলি অর্থ হলো বিকল্পভাবে। যেমন এটা হবে ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল অর্থ হলো যেমন। অবশ্যই এটা হবে অফক্রোস। অফক্রোস অর্থ হলো অবশ্যই। অর্থাৎ এটা হবে দ্যাটস টু সে। দ্যাটস টু সে অর্থ হলো অর্থাৎ। ও অথবা অধিকন্তু এটা হবে অলসো। ও অথবা অধিকন্তু এটা হবে অলসো। শুধুমাত্র এটা হবে অনলি। শুধুমাত্র এটা হবে অনলি। যথা এটা হবে নেমলি। যথা এটা হবে নেমলি অর্থ হলো যথা। তাছাড়া এটা হবে বিসাইড। বিসাইড অর্থ হলো তাছাড়া। অপরদিকে এটা হবে অন দ্য আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড অর্থ হলো অপরদিকে। কারণ এর ইংলিশ ওয়ার্ডটি হবে বিকজ। কারণ এর ইংলিশ ওয়ার্ডটি হবে বিকজ। বদলতে এটা হবে থ্যাংক টু। থ্যাংক টু। যদি এর ইংলিশ ওয়ার্ডটি হবে ইফ অথবা ইনকেস। ইফ অথবা ইনকেস যদি। যদি না এটা হবে আনলেস। আনলেস অর্থ হলো যদি না। তাই এর ইংলিশ ওয়ার্ডটি হবে সো। তাই এর ইংলিশ ওয়ার্ডটি হবে সো। ও এর ইংলিশ ওয়ার্ডটি হবে অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েল অর্থ হলো ও। কান্না করা এর ইংলিশ ওয়ার্ডটি হবে ক্রাইং। ক্রাইং অর্থ হলো কান্না করা। বালতি এটা হবে বাস্কেট।
বাস্কেট অর্থ হলো বালতি, বহন করা এটা হবে ক্যারি, ক্যারি অর্থ হলো বহন করা, দিন মজুর এটা হবে ডে লেবার, ডে লেবার এটা হলো দিন মজুর। সহজ এর ইংলিশ ওয়ার্ডটি হবে ইজি, ইজি অর্থ হলো সহজ। তাছাড়া বা অধিকন্তু এটা হবে মর ওভার, মর ওভার অর্থ হলো তাছাড়া বা অধিকন্তু। পুনরায় এটা হবে ফার্দার, ফার্দার অর্থ হলো পুনরায়। এমনকি ইভেন দো, ইভেন দো অর্থ হলো এমনকি। তথাপি এটা হবে মাইন্ড ইউ, মাইন্ড ইউ অর্থ হলো তথাপি। যদিও এটা হবে ইভেন ইফ, ইভেন ইফ অর্থ হলো যদিও। ফলে বা তাই এটা হবে দেয়ার ফোর, দেয়ার ফোর অর্থ হলো ফলে বা তাই। যাই হোক এটা হবে অ্যানিওয়ে, অ্যানিওয়ে অর্থ হলো যাই হোক বা যা হোক। জন্য এটা হবে সো অ্যাজ টু, সো অ্যাজ টু অর্থ হলো জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যদি এই ভিডিওর ওয়ার্ডগুলি বা বাক্যগুলি যারা যদি মনে করেন আপনাদের কথা বলার জন্য হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টসে তুলে ধরুন, যাতে আমরা আরও নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত পাই। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিও।